আমাদের মোটা কালিয়া কই গেল? মোটা কালিয়া তোকে আজকে ওষুধ খাওয়াতে হবে, মোটা কালিয়া ঠান্ডা লেগেছে। আমি তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায় রাখতে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর গাইস, আজকে না 11:30টা ওই সকালে ব্লগটা শেষ করলাম, তারপরে খতরনাক বৃষ্টি চলে এসেছে। ভাগ্যিস গাইস আজকে নাত্তা পায়রা উড়াইনি, আজকে শুধুমাত্র সুলতানকে উড়িয়েছি। সুলতান তাড়াতাড়ি নেমে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রাই এখানে আছে, আমাদের গাব্বার আর আমাদের এই দেখো আমাদের সাম্বাও এখানে আছে, কোনো সমস্যা নেই। এইখানে গাইস আমাদের বুড়ো কাকা আছে, আর ওই দেখো আমাদের মোটা কালিয়া কালিন্দিও এখানে আছে। আর গাইস তোমাদের আমি জানিয়ে রাখি, আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের মোটা কালিয়ার না হালকা করে ঠান্ডা লেগেছে। তো আমি মেরি কুইন নিয়ে এসেছি, আজকে রাতে ওকে আমি খাইয়ে দেবো। এইখানে গাইস আমাদের মগরা কাকা শুধু মিটিং করার চিন্তা ভাবনা নিচ্ছে, আমি নোটিস করছি। ও তখন থেকে ওর ফিমেলটাকে রাজি করাচ্ছে, চলো 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 একটু মিটিং করি, চলো চলো, কিন্তু ফিমেলটা না রাজি হচ্ছে না। আমার মনে হয় গাইস ওদের ডিম তাড়া স্টার্ট হয়ে গেছে, যেহেতু না ওরা বেশিক্ষণ লেট করে না, ওরা দুদিন মিটিং করেই ডিম পেড়ে দেয়। এদিকে আমাদের লাভবার্ডগুলো বাইরে আছে, আর কেন বাইরে আছে তোমাদের আমি জানিয়ে রাখি। লাভবার্ডগুলো বাইরে আনার পেছনে অনেকটাই কারণ আছে। লাভবার্ডগুলো যখন যখন ঘরে, এতদিন তো ঘরে ছিল লাভবার্ডগুলো, তো আমি নোটিস করছিলাম লাভবার্ডগুলো না হাড়ির ভেতর থেকে বের হচ্ছিল না। তারপরে আমি কি করেছি, লাভবার্ডগুলোকে বাইরে নিয়ে এসেছি সকালবেলা। তো বাইরে আনার সাথে সাথে দেখি দুইজন বাইরে বেরিয়ে কি সুন্দর ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। ওদের না ভালো লাগছিল না, ওই জায়গাটা ঘোমটা জায়গা হয়ে গেছিল, শুধুমাত্র হাড়ির ভেতরে বসে থাকতো, তার জন্যে আমি বাইরে নিয়ে এসেছি। বাইরে আনার পরে দেখো গাইস এখন দুজন বাইরে বসে আছে, সুন্দরভাবে দুজন মাথা নড়ানড়ি করে, ডাকাডাকি করে, প্লাস খাওয়া দাওয়া করে, প্লাস এখানে জলের কাছেও যায়। আর যখনই ঘরে ছিল তখন শুধু হাড়ির ভেতর বসে থাকতো। দেখো দুটোকেই জাস্ট অসাম লাগছে। আর বন্ধুরা দেখো তো, তোমরা একটু দেখে বলুন তো, এই দুটো কি অ্যাডাল্ট, পুরো ফুল অ্যাডাল্ট? আমার তো মনে হচ্ছে না ফুল অ্যাডাল্ট, আমার মনে হচ্ছে নিউ অ্যাডাল্ট। তো দেখা যাক কি হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যার যার লাভ বার্ডের প্রতি নলেজ আছে। এখানে আমাদের রিও দেখো কি করছে, আমাদের রিও চুলকাচুলকি করছে। রিও 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 রিও, এই যে রিও রিও রিও, মাথা উঁচু হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, খাঁচার ভেতরে যেতে হবে। একটু চলো খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি খাঁচার ভেতরে সবার কি অবস্থা গাইস, ডিম বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি। এই দেখো বন্ধুরা, এইখানে আমাদের মোটাকালিয়ার ছেলে আছে, ছেলে বলি কেন, সরি মোটাকালিয়ার মেয়ে আছে। মোটাকালিয়ার মেয়েরও একটু সমস্যা হয়েছে, মোটাকালিয়ার মেয়ের না হালকা হালকা কেমন টাল টাল ভাব হয়েছে, বাট সমস্যা নেই। তোমাদের তো সকালে আমি দেখালাম, আমি ওষুধ এনেছি, ওষুধ খাইয়ে দেবো, তিন দিনের ভেতরে মোটাকালিয়ার ছেলে একদম ঠিক হয়ে যাবে। তো এখন না আমি এই খাঁচায় যে কটা আছে সব কটাকে ছেড়ে দেবো, যেহেতু এখন না সব কটা পারাকে আমি একসাথেই খেতে দেবো বন্ধুরা। তো ছেড়ে দিই সবাইকে, চলে আসো চলে আসো, আসো 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 আসো, হায় 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 হায়, আগে বেরোবে কে দেখা যাক। আগে আমাদের চুচুর জোড়া বেরোলো, তারপরেই দেখো সুলতানের জোড়া বেরিয়ে গেল। চটিয়াল এখনও খোপ থেকে বেরোয়নি, যেহেতু চটিয়াল না ওই খোপ এখন ওদের নিজের মনে করে, এর জন্য ওরা যখন ইচ্ছা হবে তখন বেরোবে। দেখো ফিমেলটা বেরোলো, তারপরে মেলটা বেরোলো, চটিয়ালে বেবিও বেরিয়ে গেছে। আমাদের সুলতানের বেবি কি বেরিয়েছে বন্ধুরা? আমাদের সুলতানের বেবি এখনও ঘরের ভেতরে আছে, ওই দেখো একটা বেবি এখনও ঘরের ভেতরে আছে, বেশ ভালো কথা। আর এখানে আমাদের তিতির দুটো আছে, তিতির দুটো খুব সুন্দর এখানে থাকে বন্ধুরা, কিন্তু তিতির দুটো তো এখানে থাকতে পারবে না, যেহেতু এখানে আমি ট্রান্সফার করবো আমাদের নোয়ারকে। তো দেখা যাক তিতির দুটোকে এইভাবে এইখান থেকে আমি ধরি কীভাবে বন্ধুরা, এইখান থেকে না হাত ঢুকালে না আমি ঠিকঠাক করে ধরতে পারবো না, যেহেতু না এরা প্রচুর দুষ্টু, এরা পুরো একদম ওই কর্নারে গিয়ে বসে থাকবে, এদের আমি ভালো করে চিনি, এর জন্য একটা জাল ফাল বানাতে হবে। তো এবার চলো বন্ধুরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি সবকটা বাচ্চা কোচ্চার খবর কী। আর এইখানের খবরটা আগে তো আমি তোমাদের জানিয়ে দিই, এইখানে না প্রচুর জল হয়ে গেছিলো, পুরো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করতে হয়েছে, এর জন্যই তো এখানে একটু চকাচক বেশি হয়ে গেছে। গাইস খাঁচার ভেতরেও কিন্তু সেম অবস্থা, খাঁচার ভেতরেও অনেকটাই জল হয়ে গেছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। খাঁচার ভেতরে পুরো ঘষে মাঝে পুরো চকচক করে পরিষ্কার করেছি, তাও দেখো এতটা নোংরা করে ফেলেছে শয়তানগুলো। এইখানে পুরো 3-4 বালতি জল ঢেলেছি গাইস, বৃষ্টির জল তো আলাদা, বৃষ্টির জলে পুরো তো ভরে গেছিলো, বৃষ্টির জল ফেলে পরিষ্কার জল 3-4 বালতি ঢেলেছি, তারপরে জায়গাটা পরিষ্কার হয়েছে। তো আগে আমরা কার কাছে যাবো, ওই দেখো আমাদের লালশিরাটা এখনও ঘরের ভেতরে আছে, যা তুই বাইরে যা, চলে গেছে। তো এইবার আমরা সবার প্রথমে দেখে নিই চলো দেশি পায়রা জোড়া কি করছে। আমাদের দেশির বেবি দুটোই দেখো খুব সুন্দরভাবে বসে আছে, এদের পেটে অনেকটাই খাবার আমি দেখতে পাচ্ছি, কোনো সমস্যা আপাতত নেই। এইবার চলো দেখে আসি আমাদের এই দেখো গাইস বালার বেবি, বালার বেবি জাস্ট অসাম। আর ওইখানে না ফুটো থাকার কারণে ওদের ভালো হয়েছে, ওদের ওইখান থেকে হালকা হালকা ফুরফুর করে হাওয়া পাস হতে থাকে, আমি হাত দিলেই পুরো হাওয়া ফিল করতে পারি, ঠিক আছে, ওটা হচ্ছে ওদের ছোট এসি বন্ধুরা। তো এইবার চলো আমরা দেখে আসি, এই দেখো বন্ধুরা আমাদের মগরার বেবি, দেখো তোমরা মগরার বেবির কালার বেরোনো স্টার্ট হয়ে
হয়ে গেছে এই বেবিটা গাইজ। মগরার গায়ের কালার হচ্ছে হালকা 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 স্টিল স্টিল কালার হচ্ছে, আর এই বেবিটার কী কালার হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না, সেটা বড় হলেই বোঝা যাবে। তো দেখা যাক দুটো বেবিরই হেলথের কন্ডিশনটা আমি দেখতে পারছি আপাতত। এই বেবিটার কন্ডিশনটা অনেকটাই ভালো, বাট ফিমেল যেটা আছে না সেটা হালকা একটু ছোট ছোট লাগছে আমার। তো এখন আপাতত আমি দেখে নেব। ওই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের, সত্যি বলতে এটা আমার আমাদের খুবই ফেভারিট বাচ্চা একটা, ঠিক আছে। এই বাচ্চাটাকে আমরা ওড়াবো, এই বাচ্চাটাকে আমরা অনেক প্র্যাকটিস করাবো গাইজ, যেহেতু এই বাচ্চাটা না খুব সুন্দর হবে। তো দেখা যাক এটা মেল হয় না ফিমেল হয়। আমি মন থেকে চাইবো যে তুই যেন মেল হোস, ঠিক আছে। মেল আমার দরকার, যেহেতু ফিমেল এখন আর দরকার নেই, যেহেতু তোর মাকে পেয়ে গেছি, তোর মা খুব সুন্দর জোড়া, পারফেক্ট একটা জোড়া। তো এখন আপাতত থাকুক এখানে, একে আমি বাইরে নিয়ে যাবো এখন, চলো। আমি ভাবলাম একে রেখে দেবো এখানে, আর তারপর আবার মনে পড়লো যে আগের দিন একবার একে আমি বাইরে নিয়ে যেতে চাইছিলাম, বাট আমার মনে ছিল না বন্ধুরা, তো ছেড়ে দিয়েছি আমি। দেখো কেমন লাগছে তোমরা একটু দেখো বন্ধুরা, জাস্ট ওয়াসাম লাগছে। বাইরে আসার পরে ওর সৌন্দর্য তো আরও বেড়ে গেল, দেখো 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 এখন কেমন লাগছে তোমরা সেইটা দেখো। আর এখানে চলে এসছে আমাদের গাব্বার, এই শয়তান, এই শয়তান, চল ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। এখন না আমার সবকটা পায়রাকে খেয়ে দিতে হবে, সবকটা পায়রা দেখো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওরা বুঝে গেছে এখন ওদের খাওয়ার সময় হয়ে গেছে। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে বন্ধুরা খেতে দিয়ে দিই। দেখো ও কিন্তু ভালো দৌড়াদৌড়ি শিখে গেছে। তো এখন আপাতত আমার আগে জলটা দিতে হবে, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এদের আমি এখন একটু ওয়ারেন্স দেবো, ঠিক আছে। এখন আমি নর্মাল জল দেবো না, নর্মাল জল দিলে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা হতে পারে। আর আমাদের মোটা মোটা কালিয়ার তো ঠান্ডা লেগে গেছে অলরেডি, মোটা কালিয়াকে আমার রাতের বেলা ওষুধ খাওয়াতে হবে গাই। কিন্তু তাও মোটা কালিয়া দেখো ওইদিকে দৌড়াদৌড়ি কিন্তু বন্ধ করেনি, দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। তো এখন আপাতত জলটা আমি ভালো করে শেক করি, কমপ্লিট। এবার জলটা আমি সবাইকে দিয়ে দিই, যার যার জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে নাও। তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে, চলে আসো সবাই। দেখো আজকে একটু পরিপূর্ণ লাগছে, আজকে একটু ভরা লাগছে গাইস, যেহেতু ওই খাঁচার পায়রা আজকে ছেড়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো হ্যালো, আয় 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 সবাই আস্তে আস্তে মারামারি করে কেউ খাওয়া না গাইজ। আমাদের ম্যাড্রাসের বাচ্চাটা তো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে, খাবারের ডিব্বার উপরে পটি করে দিয়েছে শয়তানরা। তো এখন আমি দেখতে পাচ্ছি আমাদের যে কালিন্দির যে বেবিটা, এই বেবিটার ঘাট টাইটা এখন অতটাও নেই বন্ধুরা। কালকে কি হয়েছিল, কালকে বলতে আজকে সকালেই, তো আজকে সকালে ও মানে এইখান থেকে উপর অব্দি উঠতে পারছিল না, ওর ঘাটটা এতটাও ছিল। বাট সকালবেলা আমি একবার এক ডোজ মেডিসিন খাইয়ে দিয়েছি, এখন পুরোপুরি চাঙ্গা হয়ে গেছে। তো এখন আপাতত আমাদের রিও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে খাচ্ছে। তো সবাই ভালো করে খেয়ে নাও তাড়াতাড়ি, যেহেতু একটু পরে ঘরে ঢুকতে হবে তাড়াতাড়ি। আর ভালোই হয়েছে বন্ধুরা, বৃষ্টি হয়ে পুরোপুরি চকাচক হয়ে গেছে। আর এখন যেহেতু আমার নিচে কোনো পায়রার খাঁচা নেই, নিচে তো কিছুই নেই, নিচে এখন পুরো জল পেতে পুরো যাক সমস্যা নেই, জলটা আবার বেরিয়ে যাবে অটোমেটিক, এতে আরও কী হবে পরিষ্কার হয়ে যাবে, এতে আরও ভালো হয়ে যাবে। আমি এখানে জল ঢেলেও পুরো পরিষ্কার করতে পারবো, মোটর দিয়ে জল ঢালিয়ে পুরো ঝাড়গিরি দিয়ে পুরো পরিষ্কার করে দেবো। তো এখন আমাদের তো দেখতে পাচ্ছি আমাদের দেখে তো লাভবার্ডগুলো খুব মজায় আছে, খুব সুন্দর আছে। ওদের ওদের একটু বাইরে আনতে হবে মাঝে মাঝে, ওদের আমি বাইরে আনি না বলেই ওদের এতদিন এই সমস্যাটা হয়েছে। আমি যদি বাইরে আনতাম না ওরা খুব সুন্দর মিটিং করতো গাইজ, আমার বিশ্বাস ছিল। প্রিয় তুমি যাবা না, তুমি এদিকে যাবে, এদিকে যাও, এই যাই যাও, তুমি আমার কাছে, তুমি আমার কাছে। দেখা যাক এই এই খাঁচার ভেতরে কে কে ঢোকে আর ওই খাঁচার ভেতরে কে কে ঢোকে। ও হ্যাঁ দেখো দেখো আমাদের সুন্দরী ঢুকে গেছে ওই খাঁচার ভেতরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরো সরো সরো। ঘাস
এই গাছগুলো দরকার পড়বে আমার, এই গাছগুলো গাছগুলো আমি কী করবো তোমাকে দেখিয়ে দিই। চাকরি বলতে বলো না, অত বড়ো বড়ো ঘাস খেতে পারে না, ওই দেখো ওরা শুধু ঠুকিয়ে যাবে, ঠিক আছে? তো এই ঘাসগুলো সিম্পলি আমার ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে হবে, নাকি? চলো ওইকে যাও। এরকম ছোটো ছোটো টুকরো করলে ইজিভাবে খেয়ে দেবে। আর এই ছোটো টুকরো না আমি ওকেও দেবো, আমাদের টিকির মুরগি আছে ভেতরে, টিকির মুরগিকেও দেবো। এই টিকির মুরগিগুলোকে আমার তাড়াতাড়ি শিফট করতে হবে, আর একটু বড়ো হওয়ার অপেক্ষা, আর একটু বড়ো হলেই আমি শিফট করে দেবো। পায়রারা তোমরা ঘাস খাও নাকি আবার? হ্যাঁ তোমরা তো খাও না, ওদিকে যাও ওদিকে যাও। ওই দেখো বেরিয়ে গেছে, আমাদের সুন্দরীও বেরিয়ে গেছে, আমাদের সুন্দরও বেরিয়ে গেছে। আয় 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 এনে আয় 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 এনে খা, কাটা ঘাস এবার খা, ভালো করে খা। আস্ত ঘাস তো খেতে পারিস না। সুন্দর খুব সুন্দরভাবে ঘাস খাওয়া স্টার্ট করে দিয়েছে, বাট আমাদের সুন্দরী শুধু দৌড়ে বেড়ায়। দেখো 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 চারিদিকে শুধু দৌড়ে বেড়ায়, ওর একটু ভাবই খারাপ, ঠিক আছে? ও শুধু লাফালাফি করে বেড়ায়, ঘর খোলা থাকলে তো ঘরের ভেতরে ঢুকে যায় বাবু, দেখি কি সেই ওই খাটের নিচে গিয়ে বসে থাকে, ঠিক আছে? তো এখন আপাতত এই ঘাস কটা আমি দিয়ে আসি হচ্ছে আমাদের তিতির পাখিগুলোকে। তিতির পাখিগুলো ঘাস খেতে বেশ পছন্দ করে। মানে আমাদের গাব্বার আর আমাদের সাম্বা, ওরা তো শয়তান আর শয়তানের মতনই খাবে। দেখো একটু পরেই পুরো ফিনিশ হয়ে যাবে এইখানে গাইস, দুটো অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা জাস্ট পা দেখো, পা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আমাদের লাভবার্ড দুটো গাইস সুন্দরভাবে বসে আছে। ওরা কিন্তু ঘরের ভেতর থাকলে এত সুন্দরভাবে বসে থাকে না বন্ধুরা, ওরা ঘরের ভেতর থাকলে হাড়ির ভিতরে চুপটি মেরে বসে থাকে। তাই দেখো তিতির পাখি দুটো ঘাস খেতে চলে এসছে বন্ধুরা, আর তিতির পাখি দুটো দেখেছো এখন লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। দেখো কেমন যেন কালো কালোর ভেতরে সাদা সাদা মার খাওয়া শুরু হয়ে গেছে। এই তিতির পাখি দুটো বড় হতে বেশি দিন সময় লাগাবে না, কিন্তু এ দুটোকে আমি ছাড়বো কীভাবে আমি সেটাই ভাবছি। ছাড়লে তো হুড়হুড় হুড়হুড় করে উড়ে বেড়াবে, খুব শয়তান গাইজ। আর একটু বড় হোক, তারপরে আমি একবারে ওই খাঁচার ভেতরে শিফট করে দেবো। দেখো খাচ্ছে কীভাবে, এদের এই ঘাস খাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি জল দিয়ে দেবো। তো এখন আপাতত থাকুক, আমাদের সুন্দরী কোথায় গেল? আমাদের সুন্দরী সুন্দর কই কই, চলে আসো এদিকে আসো। ওই দেখো সুন্দরী দৌড়েছে এদিকে আসো, সুন্দর আসো আসো আসো, সুন্দর সুন্দর আসো 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 আসো, সুন্দর চলে আসো চলে আসো। ওই দেখো ও কিন্তু সাড়া দেয় ডাকের, কিন্তু ও ভয় পায় আসতে, ঠিক আছে? ওকে তো সবসময় ছাড়া হয় না, এর জন্যই আমি মাঝে মাঝে এখন থেকে ছেড়ে দেবো বন্ধুরা। দেখো আমাদের সুন্দরী সাহস আছে, ওই দেখো ও পুরো উঁচু উঁচু হয়ে সব জায়গাতে দেখে বেড়ায়। এখানে আমাদের ম্যাড্রাস ফিমেল চলে এসছে, ম্যাড্রাস ফিমেল ঘাস খাচ্ছে বন্ধুরা। ওই দেখো দেখো ছোটো ছোটো ঘাসের টুকরো দেখেছো, খেয়ে নিলো টক করে। এখানে আমাদের টার্কি মুরগি দুটো ছড়ি 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 ছড়ি, আমাদের গাব্বার আর সাম্বা এখনও ঘাস খেয়ে যাচ্ছে। এই দেখো এখানে কে কে চলে গেছে সেটা দেখো তোমরা। এইখানে গেছে হচ্ছে আমাদের সবুজটা, আমাদের সুলতান বেবি আছে দুটোই, তারপরে এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস, বেশ ভালো কথা। আর এইখানে কে কে গেছে, আমাদের চিকু আর আমাদের চটিয়াল। দেখো চটিয়াল দুটোই এইখানে আছে, আর ওপরে গাইস কে কে আছে, আমাদের সিরাজিটা, আমাদের সুলতান আর আমাদের সুলতানের জোড়া, বেশ ভালো কথা। আমাদের মোটাকালিয়া কই গেল? মোটাকালিয়া তোকে আজকে ওষুধ খাওয়াতে হবে, মোটাকালিয়ার ঠান্ডা লেগেছে আমি দেখেছি, ওর নাক দেন না জল বেরোচ্ছে হালকা হালকা বন্ধুরা। আমার তাড়াতাড়ি মোটাকালিয়াকে ওষুধ খাইয়ে দিতে হবে। বালা আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, এই যে বালা 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 শেতান কা সালা। ওই দেখো বালা স্টার্ট হয়ে গেছে আবার দৌড়াদৌড়ি, ঠিক আছে? ওদের কি রেস্ট নিতে ইচ্ছা করে না? দেখো জাস্ট ওয়াসাম লাগছে বালার বালার বউকে। বালার যখন গলা কাঁপে না গাইস, তখন আরও বালাকে বেশি হ্যান্ডসাম লাগে, ঠিক আছে? ওই দেখো ওর বউ বলো সর সর সর, তুই আমার থেকে দূরে সর। তো এখন আপাতত আমাদের দেশিটাও কিন্তু দেশির দেশিনীর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে সেইভাবে। এইখানে দেখো গাইস এখানে ডাকাডাকির প্রতিযোগিতা চলছে, আমাদের চুচু ডাকছে এখানে, ওপরে দেখো কে কে আমাদের দেশি আছে, প্লাস আমাদের কালশিরাও যাওয়ার চেষ্টা করছে। কালশিরাকে আমার ওই খোপে আটকাতে হবে, আটকে দেবো, সমস্যা নেই। এইখানে আমাদের মগরা ডাকছে বন্ধুরা, আর এইখানে আমাদের দেখো কালিন্দি চলে এসছে
আসছে ঘরের ভিতরে, বেশ ভালো কথা। মোটাখালি আসুক, মোটাখালিকে আমি ওষুধ খাইয়ে দেবো, আর একটু হোক সন্ধ্যা, তারপরে বন্ধুরা এইখানে দেখো আমাদের নাপ্তাটা এখানে আছে। আর কই গেল কই গেল আমাদের লাল শিরাটা? এই যে এই লাল শিরাটা নাপ্তার পেছনে আবার লাগছে, ঠিক আছে। লাল শিরাটা তো এতদিন নাপ্তাকে পাইনি, নাপ্তাটা তো ওই খোপে আটকানো ছিল, এর জন্য আজকে আবার নাপ্তাটার পেছনে লাগছে। তাই আমি কী করবো, লাল শিরাটার সাথে কি জোড়া দেবো? লাল শিরাটার সাথে কিন্তু জোড়া দিলে আমি বুঝতে পারবো যে নাপ্তা ডিম দেবে কি দেবে না, যেহেতু লাল শিরা এখন পুরো গরম আছে, সমস্যা নেই। আমাদের মোটাকালিয়া দেখো ডাকছে এখন। ও মোটাকালিয়া, শরীর খারাপ? কী কষ্ট মোটাকালিয়া। সবার বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।